কি হচ্ছে বলতো, এত কিছু জিনিস ছেড়ে পেন্সিল চুরি হচ্ছে সবার? আমিও সেটাই ভাবছি, সবাই কত ভালো ভালো টিফিন আনে, সেগুলো চুরি করলে তো তাও মানা যায়। তা তো শুধু খাবারের কথা, আজকে আমারটা গেছে। কি হয়েছে রে চালটা? দেখ না আমার বলতা দাদা কি সুন্দর চারটে পেন্সিলের একটা সেট কিনে দিয়েছিল, সেটা চুরি হয়ে গেছে। যাক, এতদিনে ঠিক লোকের পেন্সিল চুরি হয়েছে। ঠিক আছে, প্রিয়ারের মেল পড়ে গেছে, চল মাঠে যাই, এসআরকে কে ব্যাপারটা বলতে হবে। এবার কাজটা সেরে ফেলা যাক, এটা তো রানীর ব্যাগ। দেখি মহারানীর ব্যাগ থেকে কটা পেন্সিল পাওয়া যায়। সবাই জানে আজ আমারও পেন্সিল চুরি গেছে, তাই রানীর পেন্সিল চুরি করার জন্য কেউ আর আমায় সন্দেহ করবে না। কাজের কথা নয়। আর তাছাড়া শুধু তো রানীর পেন্সিল নয়, ক্লাসে অনেকেরই পেন্সিল চুরি হচ্ছে। এ কি অদ্ভুত কথা, পেন্সিল আবার কেউ চুরি করে নাকি? পেন্সিল তো হারিয়েও যেতে পারে। ঠিক বলেছিস ভুতু, আমারও অবাক লাগছে। না গো লজেন্স দাদা, এই দেখো না, আজ তো রানী আর চালতা দুজনেরই পেন্সিল চুরি হয়েছে। এবার মনে হচ্ছে আমাকেই কিছু ব্যবস্থা করতে হবে। তুই আবার কি করবি ভুতু? কেন, যদি সত্যি কেউ চুরি করেই থাকে তবে তো আমি চোরকে দেখতে পাবো। চোর তো আর আমাকে দেখতে পাবে না। আজ কারোর পেন্সিল চুরি হয়নি তো? এখনো অবধি তো কারোর পেন্সিল চুরি হয়নি। পেন্সিল চোরটাকে এবার যেই করেই হোক ধরতেই হবে। ধরছি তোকে চোর গাব্বু। তার মানে এদের মধ্যে কেউ নিশ্চয়ই পেন্সিল চুরি করছে। কিন্তু মুখ দেখলে তো কিছুই বোঝা যাচ্ছে না, দেখা যাক। চল প্রিয়ারে, ঘন্টা পড়ে গেছে, তোরা এবার যা, আমি এখানে পাহারা দিচ্ছি। কি রে গাব্বু, কার সাথে বিড়বিড় করছিস? মানে এমনি এমনি। হ্যাঁ চল 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 সবাই, এবার দেখি কে পেন্সিল চুরি করতে আসে। খুব পেন্সিল চোর ধরার শখ তাই না গাব্বু? এবার মজা দেখ। গাব্বু বাবা এবার বুঝবে মজা। এই তাহলে পেন্সিল চোর? কি বলছিস রে ভুতু, চালটা পেন্সিল চুরি করছে? হ্যাঁ গো লজেন্স দাদা, আমি নিজের চোখে দেখলাম যে গাব্বুর ব্যাগ থেকে চালটা পেন্সিল বার করছে। চালটা আমার পেন্সিল চুরি করেছে, আমি ওকে ছাড়বো না। দাঁড়া গাব্বু, অত রাগারাগি করে কিচ্ছুটি হবে না, মনে রাখিস চালটা কিন্তু বোলতার ভাই, আমাদের যা কিছু করতে হবে খুব সাবধানে। আর তাছাড়া এখন চালটাকে ধরলে ও কি আর স্বীকার করবে যে ওই চুরিটা করেছে? কেন, ভুতু তো নিজের চোখে দেখেছে। ভুতুর কথা তুই চালটাকে বলতে পারবি? হ্যাঁ তাও তো ঠিক। আমি শুধু একটা কথাই ভাবছি, সব চুরি যদি চালতাই করলো তাহলে ওর পেন্সিলগুলো কে চুরি করলো? দূর বোকা, এটাও বুঝতে পারলি না, ওর পেন্সিল চুরিই হয়নি,
ও সবাইকে মিথ্যে কথা বলেছে যাতে কেউ ওকে সন্দেহ না করে। কি দুষ্টুমি বুদ্ধি রে বাবা! আর এবার চালতা আমার বুদ্ধির কামাল দেখবে। সবাই আজ রাত্রিবেলা চালতার বাড়ির পেছনে চলে এসো, ঠিক আছে? রংটা কি সুন্দর! আমি না নিলে তো তোমায় কেউ কেটে কেটে শেষ করে দিত। চলতা, এই চলতা! আরে, এ তো পেন্সিল, কোথায় পেলি? আরো আছে দাদা, দেখবে। এই দেখো দাদা, আর একটা হলেই 50টা হবে। কার পেন্সিল এগুলো? দেখি পেন্সিলের বিজনেস শুরু করবি নাকি রে? ক্লাসের বন্ধুদের সব পেন্সিল নিয়ে নিয়েছি। শাবাস ব্রাদার, চালিয়ে যা, তুই একদিন আমার মুখ উজ্জ্বল করবি। এদিকে এসো, চালতা এই ঘরে ঘুমোচ্ছে। আমার পেন্সিলটা চুরি করে এখন আরাম করে ঘুমোচ্ছে, মনে তো হচ্ছে। আরে আস্তে আস্তে, এত জোরে চাচালে তো উঠে যাবে। তোকে এত করে বোঝানো হলো। তোমার খুব পেন্সিলের শখ না? এইবার দেখবে ওই পেন্সিলরাই তোমাকে সাহায্য করবে। এটা আবার কি, ফুল গাছ? আরে, এটা তো পেন্সিলের কাটা অংশের ফুল, কি সুন্দর দেখতে। এখানে তো সবকিছুই পেন্সিল দিয়ে তৈরি। তাহলে কি এটা পেন্সিলের দেশ? দেখি তো আরেকটু এগিয়ে। আরে, পেন্সিলের প্রাসাদ, এই প্রথম দেখলাম আমি। চারিদিকে কত বড় বড় পেন্সিল, কি সুন্দর দেখতে। এখানে তো কেউ নেই, আমি এই পেন্সিলগুলো নিয়ে পালাই বরং, প্রাসাদ ফাসাদ দেখে কাজ নেই। ব্যাস, আপাতত এই কটাই ঠিক আছে, আবার না হয় কালকে আসবো। কে রে তুই? আমার পেন্সিল নিচ্ছিস তুই? এই সবাই আয়। ওরে বাপরে, কত সৈনিক! ধর ধর বেটাকে, ধর! বাঁচাও বাঁচাও! পেন্সিল চোর, আর তোকে ছাড়ছি না আমি। মাগো মাগো! এতক্ষণে বাগে পেয়েছি, চল এবার আমাদের সাথে। আমায় আমায় ছেড়ে দাও প্লিজ। তোমার যা কিছু বলার আমাদের রাজা মশাইয়ের কাছে গিয়ে বলবে, চলো। হ্যাঁ
আমায় ছেড়ে দিন রাজা মশাই, এরা আমায় জোর করে আটকে রেখেছে। কি ব্যাপার সেপাই, ও কি করেছে এখানে? ওকে ধরে আনবার কারণ? না 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 রাজা মশাই, এই ছেলেটির নাম চালতা। এই স্কুলে গিয়ে নিজের সহপাঠীদের পেন্সিল লুকিয়ে লুকিয়ে বাড়িতে নিয়ে চলে আসে। এ তো ভয়ঙ্কর গরিত কাজ, খুব অন্যায়, খুব অন্যায়। আমাদেরকে চুরি করা? তাছাড়া আমাদের পেন্সিল বাগানেও ও ঢুকেছিল। কি সাহস! হ্যাঁ, তা কটা পেন্সিল চুরি করেছে? স্কুল থেকে তো প্রায় 50টা হবে রাজা মশাই, আমাদের বাগান থেকেও পারেনি। 50টা এখনো হয়নি হুজুর, মাত্র 49টা। কি, তুমি এত পেন্সিল চুরি করে নিজের কাছে রেখে দিয়েছ? শার্পনার জল্লাদকে খবর দাও, ওর পা দুটো একটু কুড়িয়ে কেটে দিক। যথাজ্ঞা মহারাজ। জল্লাদ, জল্লাদ! ছেড়ে দিন রাজা মশাই, আর কখনো হবে না। জল্লাদ শার্পনার, এর পা দুটো নিচ থেকে 2 ইঞ্চি করে কেটে দাও দেখি। আমায় ছেড়ে দিন রাজা মশাই, এই দেখুন, এই দেখুন, আমি কান ধরছি, আমার পা কাটবেন না। ঠিক আছে, তুমি যখন এত কান্নাকাটি করছো তখন তোমার পা কাটছি না, তবে দোষ যখন তুমি করেছো তখন শাস্তি তো একটা পেতেই হবে। চিত্রকর রং পেন্সিল, চিত্রকর রং পেন্সিল। ওই ওর মুখে বেশ ঝাঁটার মতো একখানা গোঁফ এঁকে দাও দেখি। ছাড়ো, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছাড়ো, 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 ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছাড়ো, 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 ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছাড়ো, ছাড়ো। এই তো, এই তো হয়ে গেছে। ছেড়ে দাও আমাকে, ছাড়ো, ছাড়ো, ছেড়ে দাও আমাকে, ছাড়ো, ছেড়ে দাও আমাকে। ও, তার মানে এটা স্বপ্ন ছিল। যাক বাবা, বাঁচা গেছে। হ্যাঁ, যা ভয় পেয়েছিলাম। এই বয়সে একটা গোঁফ গজালে কি বিচ্ছিরি ব্যাপার যে হতো। যাই, মুখ চোখ ধুয়ে নি। এটা কি ঠোঁটের উপরে? এটা কি? কিরে ভাই, কি হয়েছে, কাঁদছিস কেন? আরে কি মুশকিল, না বললে বুঝবে কি করে? আর তুই মুখটা অমন করে ঢেকে রেখেছিস বা কেন? আরে না খুললে বুঝবে কি করে? এটা কি করে হলো? আচ্ছা আচ্ছা, কাঁদিস না, কাঁদিস না, গোঁফ উঠেছে যখন কেটে ফেললেই হলো। হ্যাঁ, কেটে ফেললেই চলে যাবে। একদম, তুই এখানে বস, আমি হারান নাপিতকে এখনই ডেকে নিয়ে আসছি। এই ভুতু, একবার চালটাকে দেখে এলে হয় না? সত্যি, আমারও চালতার মুখটা দেখতে ইচ্ছে করছে। ওই দেখ ভুতু, বলতা আর হারান নাপিত আসছে। কি বলতা দাদা, এত সকাল সকাল কার দাড়ি গোঁফ কাটবে গো? ইয়ে, মানে তোদের এত জানবার দরকার কি? চল
এবার আমরাও যাই, মজাটা শুধু একটু দেখি। ভালো করে কাটবে যাতে কিচ্ছু না বোঝা যায়। কিন্তু এতটুকু ছেলের এমন ঝাড়ুর মতন পাকানো গোফ হলো কি করে? বেশি কথা না বলে গোফটা কাটো তো দেখি। ঠিক আছে ঠিক আছে, বাপের জন্মে এমন দেখিনি তাই বললাম। ওটা ম্যাজিক গোফরে চালতা, কাটলে উল্টে আরো লম্বা হয়ে যাবে রে। কি আবার গোফ? রাম, গোফটা তো উল্টে লম্বা হয়ে গেল আরো। এ বাবা, গোফ যে আরো লম্বা হয়ে গেল। ওরে বাবা রে, ওরে বাবা, এই যে একেবারে ভূতের কাণ্ড। এই আমি কাটবো না বাবা, এই আমি কাটবো না। কাটতেই হবে হারান তোকে, কাট কাট বলছি কাট। গোফ না কাটলে তোর মুন্ডু কাটবো আমি, কাট। কাটছি 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 কাটছি, যত কাটবে তত লম্বা হবে। ওরে বাবা গো, ওরে বাবা গো, এই যে ভূতুরে গোপ। বেশ হয়েছে বেশ হয়েছে, আরো পেন্সিল চুরি কর। কাঁদিস না ভাই, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। আমি অন্য নাপিত ডেকে আনছি। নাপিত ডেকেও কিচ্ছু হবে না রে দাদা, আমার এই গোপ আর কোনোদিন যাবে না। পেন্সিল রাজা শাস্তি দিয়েছে আমায়। না না, দরকার হলে ডাক্তার ডাকবো। আমি আর কোথাও যেতে পারবো না, স্কুলেও যেতে পারবো না, কারোর সাথে দেখা করতে পারবো না কোনোদিন। আমি আর কারোর পেন্সিল নেব না। চালতার মুখের গোপ দেখে যা হাসি পাচ্ছিল কি বলবো। বেশ হয়েছে, পেন্সিল চুরি করা বেরিয়ে গেছে। মোটেই ঠিক হয়নি। কি বলছিস রে বুদ্ধু? হ্যাঁ রে গাব্বু, পেন্সিল চুরির শাস্তি দিতে গিয়ে যদিও স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়, তাহলে সেটা মোটেই ঠিক হবে না। আমার মনে হয় ভূতু ঠিকই বলছে। তাহলে কি করবি? ওকে নিজের ভুলটা শোধরানোর সুযোগ করে দেব। আজ রাতে মনে হচ্ছে আরেকবার চালতার বাড়ি যেতে হবে আমাদের। তৈরি থেকো কিন্তু সবাই। চালটা তো কাঁদতে কাঁদতে পুরো ঘুমিয়ে গেছে, গোফটা দেখ। স্বপ্ন ও স্বপ্ন, চালটাকে পেন্সিলের দেশে নিয়ে যাও তো প্লিজ 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 প্লিজ। আমি বুঝতে পেরেছি যে পেন্সিল চুরি করা আমার খুব অন্যায় হয়েছে, আমি আর কোনোদিন করবো না। দয়া করে গোপটা কেটে দিন। বেশ বেশ বেশ, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো, এ তো ভারি উত্তম কথা। কিন্তু সেই ভুলটা কিভাবে শোধরাবে তুমি? আমি সবার পেন্সিল ফেরত দিয়ে দেব। ঠিক দেবে? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। বেশ, ইরেজার বৈদ্য, ইরেজার বৈদ্য। হাজির মহারাজ। যাও তো ওর গোপ দুটো মুছে পরিষ্কার করে দাও তো। ঠিক আছে মহারাজ, ঠিক আছে, এদিকে এসো তো ভাইয়া। ধন্যবাদ রাজা মশাই, আমি কালই সবার পেন্সিল ফেরত দিয়ে দেব। আমাকে এবার বাড়িতে পৌঁছে দিন মহারাজ। মনে থাকে যেন, ঠিক আছে। এই ওকে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আয়।
পেন্সিলগুলো দিয়ে স্কুলে যাচ্ছিস কেন? আর তোর গোফটাই বা গেল কোথায়? গোফ চলে গেছে, তাই আমি এই পেন্সিলগুলো ফেরত দিয়ে দেব। আমার চুরি করাটা না একদম উচিত হয়নি। কিন্তু ফেরত দিতে গিয়ে যদি ধরা পড়ে যাস? কোনো চিন্তা করো না দাদা, কেউ জানবে না যে আমি ফেরত দিয়েছি। যেভাবে নিয়েছিলাম সেভাবেই ফেরত দিয়ে দেব। যা বাবা, কি যা হচ্ছে! আমি আর এমন কাজ কোনোদিন করব না বাবা, আর কোনোদিন করব না। কেউ যদি ভুল করে তা শুধরে নেয়, তাহলে আর কেউ তার উপরে রেগে থাকতে পারে না। তোমরা কি বলো ছোট্ট বন্ধুরা?